সরকারের আশ্বাসে পরিবহন ধর্মঘট প্রত্যাহার, লাইসেন্স জটিলতা নিরসনের সময় বাড়ল জুন পর্যন্ত। সশস্ত্র বাহিনী দিবস আজ, শান্তিকালীন পদক পাচ্ছেন 14 জন। টিকাতুলির রাজধানী সুপার মার্কেটে আগুন, বিপুল পরিমাণ ক্ষয়ক্ষতি বলছেন ব্যবসায়ীরা। চালক ও গার্ডের গাফিলতিতে মন্দবাগের রেল দুর্ঘটনা বললেন মন্ত্রী, 3 তদন্ত কমিটির প্রতিবেদন। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি সকাল 9টার 21 সংবাদে, আর আপনাদের সাথে থাকছি আমি তাসনিমা আফিফা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/21/24online। দাবি মেনে নেওয়ার আশ্বাসে ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দিয়েছে ট্রাক কাভার্ড ভ্যান পণ্য পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের নেতারা। বুধবার রাতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ধানমন্ডির বাসায় নেতাদের সাথে বৈঠকের পর একথা জানান মন্ত্রী। দাবি মেনে নেয় আইনের পরিপন্থী কোনো কাজ কিংবা সরকার নথি স্বীকার করেনি বলেও জানান আসাদুজ্জামান খান। রিপোর্ট আদিত্য মামুনের। দর্শক, রিপোর্টের জন্য অপেক্ষা করছি। দর্শক, রিপোর্টের জন্য আমরা অপেক্ষা করছি। সড়ক আইন পাশের পর বাস্তবায়নে বেশ কিছুদিন সময় দেয়া হলেও ঠিক কার্যকরের দিন থেকেই 9 দফা দাবিতে কর্মবিরতিতে যায় ট্রাক কাভার্ড ভ্যান পণ্য পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ। এই কর্মবিরতি ঠেকে পরিবহন ধর্মঘটে। এমন পরিস্থিতিতে বুধবার রাত 9টায় আলোচনায় বসেন স্বরাষ্ট্রমন্ত্রী ও পরিবহন মালিকদের শীর্ষ নেতারা। দীর্ঘ 4 ঘন্টার রুদ্ধদ্বার বৈঠকে উঠে আসে বেশ কিছু সুপারিশ সহ 9 দফা দাবি মেনে নেয়ার আশ্বাস। বৃহস্পতিবার থেকে সারা দেশে যান চলাচল স্বাভাবিক থাকবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তাদের দাবি দেওয়া সম্বন্ধে আমরা শুনেছি এবং দাবি দেওয়ার প্রায়গুলোই যৌক্তিক যেগুলো মনে করেছি সেইগুলো আমরা একটা সময় বেঁধে দিয়ে তাদের সঙ্গে একমত হয়েছি। আমরা মনে করি যে তারা এখন তারা সন্তুষ্ট হয়ে তাদের যে কর্মবিরতির যে প্রোগ্রাম চলছিল সেটা তারা প্রত্যাহার করবে এবং করবার প্রতিশ্রুতি তারা দিয়েছেন। চালকদের লাইসেন্স সংক্রান্ত জটিলতা নিরসনে আগামী বছরের জুন পর্যন্ত সময় দেয়া সহ সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে বেশ কিছু দাবি সুপারিশ আকারে পাঠানো হবে বলেও জানান তিনি। আগামী জুন পর্যন্ত, জুনের 30 তারিখ পর্যন্ত তারা যেইভাবে গাড়ি চালাচ্ছিলেন, যেই ইনস্ট্রুমেন্ট দিয়ে, যেই লাইসেন্স দিয়ে তারা গাড়ি চালাচ্ছিলেন সেই লাইসেন্সটি বহাল থাকবে, কিন্তু আগামী 30 জুনের মধ্যে তারা তাদের সঠিক লাইসেন্সটি বিআরটির মাধ্যমে তারা গ্রহণ করে পর জুনের পরে তারা সেইভাবে কাজ শুরু করবেন। তবে আইনের খসড়া থেকে চূড়ান্ত বাস্তবায়নের পথে এসে এমন দাবি মেনে নেয়া আইনের পরিপন্থী বলতে নারাজ মন্ত্রী। 9টি দাবির মধ্যে যেগুলো আইন সংশোধনের ব্যাপার সেগুলো আমরা মাননীয় যোগাযোগ মন্ত্রীর কাছে সুপারিশ সহ আমরা পাঠিয়ে দেব, যাতে করে তিনি পরবর্তী ব্যবস্থা, তিনি আইন মন্ত্রণালয়ে যেভাবে যেভাবে করার সেইভাবে তিনি প্রক্রিয়া যেতে পারেন। স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের পর ট্রাক কাভার্ড ভ্যান পণ্য পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের মহাসচিব রুস্তম আলী খান কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা দেন। আমাদের এই দাবিগুলো নীতিগতভাবে মেনে নিয়েছেন এবং এজন্য আজকে আমাদের যে কর্মসূচি ছিল কর্মবিরতি আমাদের শ্রমিকদের মালিকদের শ্রমিকদের এই কর্মবিরতি আমরা এখানে মন্ত্রীর কথায় এ সময় বিআরটি এর সহায়তায় লাইসেন্স, গাড়ির বিভিন্ন রকমের আকার পরিবর্তন ও ফিটনেস সংক্রান্ত জটিলতা নিরসনে দাবি মেনে নেওয়া হয়েছে বলে জানান নেতারা। শ্রমিককে আমরা ঠেকে রাখার জন্য আমরা পলিসি বেকার করছি। বৃহস্পতিবার সকাল থেকেই ট্রাক কাভার্ড ভ্যানের পাশাপাশি চলছে গণপরিবহনও। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা। আজ সশস্ত্র বাহিনী দিবস। মহান মুক্তিযুদ্ধের সময় 1971 সালের এই দিনে
সেনা, নৌ ও বিমান বাহিনীর সমন্বয়ে আনুষ্ঠানিকভাবে গঠিত হয়েছিল বাংলাদেশ সশস্ত্র বাহিনী। দিবসটি যথাযথ মর্যাদায় পালন করা হচ্ছে। দেশের সব সেনানিবাস, নৌঘাঁটি ও বিমানবাহিনী ঘাঁটির মসজিদগুলোতে দেশের কল্যাণ, সমৃদ্ধি এবং সশস্ত্র বাহিনীর উত্তরোত্তর অগ্রগতি কামনা করে ফজরের নামাজ শেষে বিশেষ মোনাজাত করা হয়। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি ও সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক মোহাম্মদ আব্দুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। সশস্ত্র বাহিনী দিবস 2019 উপলক্ষে প্রধানমন্ত্রী ঢাকা সেনানিবাসে আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে বীরশ্রেষ্ঠদের উত্তরাধিকারী এবং নির্বাচিত সংখ্যক খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা জানাবেন। এছাড়াও 9 জন সেনা, 2 জন নৌ এবং 3 জন বিমান বাহিনী সদস্যকে 2018-19 সালের শান্তিকালীন পদকে ভূষিত করা হবে। টিকাটুলিতে রাজধানী সুপার মার্কেটে আগুনে পুড়েছে বেশ কিছু গোডাউন ও দোকানঘর। এতে করে গার্মেন্টস, কসমেটিক্স সহ কয়েক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। এ সময় আহত হয় কয়েকজন। ফায়ার সার্ভিসের 25টি ইউনিট প্রায় 1.5 ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। রিপোর্ট প্রণব চক্রবর্তীর। বুধবার বিকেল 5:15 দিকে টিকাটুলির রাজধানী সুপার মার্কেটের পূর্ব পাশের দোতলায় আগুনের সূত্রপাত। মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে আশপাশের অর্ধশতাধিক গোডাউন ও দোকানে। পুড়ে ছাই হয় সেখানে রাখা গার্মেন্টস, কসমেটিক্স সহ বিভিন্ন সব পণ্য। সেই সাথে পড়েছে অনেকের ভাগ্য। কিছু নাই, সব রেখেছে। কিছু মাল মনে হয় আছে এটার ভিতরে, আর বাকি ম্যাক্সিমামই শেষ। ভাই আমাদের অনেক টাকার মাল ছিল, বাইরে অনেক টাকার, ভাই আমারও ছিল। দোতলার এই অংশে 70-80টি দোকান রয়েছে। প্রত্যক্ষদর্শী ও ব্যবসায়ীরা জানান, একটি দোকানে ওয়েল্ডিং এর কাজ চলছিল, সেখান থেকেই লাগে আগুন। ঝালাইয়ের কাজ চলতেছিল, তো ওই আগুনের স্পুলিং এর থেকে আপনার ওই ইয়েটা মানে ফোমের উপরে আগুন পুড়িয়ে পড়ছে, ওটার থেকে আগুন ধরছে। আমাদেরকে বলছিল পানির একটা হাউস করার জন্য, প্রত্যেকটা দোকানে একটা করে সিলিন্ডার রাখার জন্য গ্যাসের, তারপর আমাদের মার্কেটের যে তারের সমস্যা এগুলো ঠিক করার জন্য বলছিল ফায়ার সার্ভিস লোকেরা। তখন একটা শাটার ভিড়ে ভাঙি, আরেকটার মধ্যে আগুন, কত শাটার যে আমরা হামারটা ভিড়ে ভাঙছি, তারপর আরেকটার মধ্যে যে আগুন ঢুকে গেছে, মানে কোনোটাই সামাল দিতে পারতাছি না। আগুন লাগার পর দ্রুত সেখানে আসে ফায়ার সার্ভিসের 25টি ইউনিট। 1.5 ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে, তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি। পর্যাপ্ত নির্বাপক যন্ত্র না থাকায় আগুন দ্রুত ছড়িয়েছে বলে জানায় ফায়ার সার্ভিস। মাত্র আমরা আগুনটা নির্বাপন করেছি, আমরা হয়তো কিছু সময় নিব, তারপরে আমরা এক্স্যাক্টলি বলতে পারবো আগুনটা কেন লেগেছে। নিয়মকানুন এবং যে সমস্ত দুর্বলতা ছিল তাদেরকে বলেছি এবং বলেছিলাম এগুলো ঠিক করার জন্য। এটা আসলে আমরা আগে থেকেই এটাকে নোটিশ করেছিলাম। আগুন নিভানো এবং উদ্ধার কাজে সহায়তা করেছে বাংলাদেশ স্কাউটস, বিএনসিসি সহ স্বেচ্ছাসেবী বিভিন্ন সংগঠন। এ সময় যানজট লেগে যায় আশপাশের সড়কে। আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তায় অবশেষে যান চলাচল স্বাভাবিক হয়। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। তূর্ণা নিশীথ এক্সপ্রেসের চালক, সহকারী চালক ও গার্ডের অবহেলায় ব্রাহ্মণবাড়িয়ার মন্দবাগ রেল দুর্ঘটনার কারণ। সংবাদ সম্মেলনে রেলমন্ত্রী জানিয়েছেন, 5টি তদন্ত কমিটির 3টি প্রতিবেদনে সাময়িক বরখাস্ত 3 জনকে দায়ী করা হয়েছে। সিগন্যাল পর্যবেক্ষণ না করে দুর্ঘটনা ঘটেছে বলেও জানান রেলমন্ত্রী। ভবিষ্যতে দুর্ঘটনা রোধে তদন্ত কমিটিগুলোর দেয়া সুপারিশ বাস্তবায়ন করা হবে বলেও জানান মন্ত্রী। আরও জানাচ্ছেন জেইউ জুবায়ের। ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মন্দবাগ রেল স্টেশনে গত 12 নভেম্বর সিলেট থেকে চট্টগ্রামগামী উদয়ন এক্সপ্রেস ক্রসিংয়ের জন্য লুপলাইনে প্রবেশ করে। এ সময় চট্টগ্রাম থেকে ঢাকাগামী তূর্ণা নিশীথ এক্সপ্রেস সজোরে ধাক্কা দেয় উদয়নকে। ভয়াবহ ওই দুর্ঘটনায় মারা গেছে 17 জন, চিকিৎসাধীন রয়েছে 25 জন। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে গঠন করা হয় 5টি তদন্ত কমিটি। বাংলাদেশ রেলওয়ে থেকে 3টি, মন্ত্রণালয় থেকে 1টি এবং স্থানীয় প্রশাসন থেকে 1টি। এর মধ্যে 3টি কমিটির রিপোর্ট জানতেই এই সংবাদ সম্মেলন। রেলমন্ত্রী জানান, তূর্ণা নিশীথার চালক, সহকারী চালক ও গার্ডের ভুলেই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। সিগন্যাল সমূহ যথাযথভাবে পর্যবেক্ষণ না করে ট্রেন পরিচালনার কারণে এ দুর্ঘটনা সংঘটিত হয়। এমন অবস্থায় সিগন্যাল অমান্য করায় সংঘটিত দুর্ঘটনার জন্য কমিটিগুলো কর্তৃক তূর্ণা নিশীথ এক্সপ্রেস ট্রেনের লোকমাস্টার তাসের উদ্দিন, সহকারী লোকমাস্টার উপজে এবং গার্ড মোহাম্মদ আব্দুর রহমানকে দায়ী করা হয়। তাদেরকে আমরা সাময়িক বরখাস্ত করেছি। মন্ত্রী জানান, বাকি 2 তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পর দুর্ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কারণ এটা দায়িত্ব পালন করার ক্ষেত্রে অবহেলাজনিত কারণ করলে এক ধরনের ব্যবস্থা, কিন্তু ডেলিভারিডলি করলে সেটা হলো
ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে তদন্ত কমিটিগুলো বেশ কয়েকটি সুপারিশ করেছে। এর মধ্যে রয়েছে চালকদের পর্যবেক্ষণে সিসি ক্যামেরা স্থাপন, নিয়মিত প্রশিক্ষণ, শূন্য পথ পূরণ এবং রেলওয়েতে অটোমেটিক ট্রেন স্টপ প্রযুক্তি স্থাপন। আশা করি এসকল সুপারিশ বাস্তবায়িত হলে অদূর ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হবে। মন্ত্রী জানান, দ্রুততম সময়ে সুপারিশগুলো বাস্তবায়ন করা হবে। আমরা রেল আইনটাকে যুগোদূর করার জন্য আমরা ইতিমধ্যেই আমাদের সে কাজ চলছে, একটা নতুন আইন আমরা করতে যাচ্ছি। জে ইউজবায়ার, একুশে টেলিভিশন, ঢাকা। নিচে বিরতি, ফিরে এসে আওয়াজ থাকবে। দর্শনা চেকপোস্টে নেই স্ক্যানার মেশিন, জনবল সংকট চরমে বিড়ম্বনার শিকার ভ্রমণকারীরা। মানিকগঞ্জে শীতের সবজির আগাম ফলন ভালো দাম পাচ্ছেন কৃষক। আপনারা দেখছেন সকাল নয়টার একুশে সংবাদ। চুয়াডাঙ্গা দর্শনা চেকপোস্ট দিয়ে ভারত ভ্রমণকারীরা নানা অসুবিধার শিকার হচ্ছেন। চেকপোস্টে নেই ভ্রমণ কর গ্রহণের বুথ, নেই স্ক্যানার মেশিন, জনবল সংকটও চরমে। দূর দূরান্ত থেকে আসা ভ্রমণকারীরা শিকার হচ্ছে নানা বিড়ম্বনার। চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি আতিয়ার রহমানের রিপোর্ট, জানাচ্ছেন রত্নজামান। দর্শনা চেকপোস্ট দিয়ে প্রতিদিন অন্তত 1,500 মানুষ বাংলাদেশ ভারত সীমান্তের এপার ওপার যাতায়াত করেন। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসেন তারা। আমাদের এই রাস্তাটা বিশেষ করে এখান থেকে যে আমরা পায়ে হেঁটে যেতে হয়, বেশিরভাগ সময় এখানে ভ্যানে যাওয়া আসা করা লাগে, রাস্তাটা খুব বেশি একটা সুবিধার না। ভ্রমণকারীদের প্রথমে যে সমস্যার মুখে পড়তে হয় তা হল ভ্রমণ কর দেয়া। চেকপোস্টে ভ্রমণ কর নেয়ার ব্যবস্থা নেই, দিতে হয় 3 কিলোমিটার দূরে দর্শন শহরের ব্যাংকে। স্ক্যানার মেশিন না থাকায় ম্যানুয়াল পদ্ধতিতে ব্যাগ চেক করা হয়। সময় ক্ষেপণের পাশাপাশি ঘটে অপ্রীতিকর ঘটনা, সেই সাথে আছে জনবল সংকট, এজন্য বাড়ে অপেক্ষার বিড়ম্বনা। অনেক সময় যাতে বা আসতে ট্রেনগুলো মিস হয়ে যায়, মানে আমরা নির্দিষ্ট টাইমে ট্রেনটা ধরতে পারি না। ভ্রমণ ট্যাক্স অনেক সময় ছুটির দিনে ওই দিক থেকে দিয়ে আসা সম্ভব হয় না, তো এখানে যদি ভ্রমণ ট্যাক্সের বুথ করা যেত তাহলে সুবিধা হতো। এখান থেকে 3 কিলোমিটার দূরে যে মানে সময় সাপেক্ষ বিষয়। এসব অসুবিধার কথা স্বীকার করেছেন সংশ্লিষ্টরাও। সাময়িক অসুবিধা নিরসনের লক্ষ্যে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ একটি বিশেষ পদক্ষেপ নিয়েছে। আমাদের এই কাস্টমসের বিল্ডিংটা নতুন করে আবার তৈরি করা হবে এবং সেই বিল্ডিংয়ে একটি বুথ রাখার ব্যবস্থা করা হয়েছে, এবং সেক্ষেত্রে এই সমস্যা অচিরেই সমাধান হবে এবং যাত্রীরা এখান থেকে এসে ভ্রমণ ট্যাক্স কাটতে পারবে। চেকপোস্টে সেবার মান ও অবকাঠামো উন্নয়নের দাবি ভুক্তভোগীদের। রত্নজামান, একুশে টেলিভিশন। এবার আমাদের সাপ্তাহিক আয়োজন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের সৌজন্যে কৃষি। মানিকগঞ্জে এবার শীতের সবজির ফলন ভালো, আগাম ফলনের দামও ভালো পাচ্ছেন কৃষকরা। মানিকগঞ্জ প্রতিনিধি সাব্বিরুল ইসলামের রিপোর্ট, জানাচ্ছেন সমর ইসলাম। মানিকগঞ্জ জেলায় এবার বর্ষায় পানি নেমে গেছে সময় মতো, এ কারণে শীতকালীন সবজির আগাম চাষ সম্ভব হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় ফলনও হয়েছে ভালো, দামও পাওয়া যাচ্ছে ভালো। মানিকগঞ্জে এবছর 3,000 হেক্টর জমিতে আগাম জাতের সবজির চাষ হয়েছে। এর মধ্যে ফুলকপি, বাঁধাকপি, লাল শাক, লাউ ও বেগুনের ফলন বেশি হয়েছে। স্থানীয় চাহিদা মিটিয়ে রাজধানী সহ বড় শহরে যাচ্ছে এসব সবজি। গাঙ্গে যখন পানি বাড়ে তখনই সাহসের উপরে গেলে আগর করছি, এখন যদি পানি সেরকম হইতো তাহলে এখানে মার যেত, অনেক টাকা লস হইতো। লাল শাক, তারপরে লাউ শাক, কদু শাক, কপি, পাতাকপি, এই সমস্ত জিনিস বেশি এখানে আবাদ হইতেছে। মোটামুটি ফলনও ভালো, দামও পাইছে ভালো। কামলা নিলে তো কামলারে টাকা দিন লাগবো, সেই জন্য আমরা ওটাই টাকাটা বাঁচলো, সংসারে আয় নীতি হইলো। সবজি চাষে কৃষকদের সব ধরনের সহযোগিতা করছে কৃষি বিভাগ। কৃষকরা এই সবজি বাজারে জাত করা শুরু করছে এবং তারা উচ্চ মূল্যও পাচ্ছে, তারা চাষ করে লাভবান। আমাদের বিভাগের তরফ থেকে তাদেরকে নিরাপদভাবে সবজি উৎপাদনের জন্য কম বিষ প্রয়োগ করে অথবা বিষ প্রয়োগ না করে অথবা জৈব বালানাশক প্রয়োগের মাধ্যমে সবজি উৎপাদনের জন্য পরামর্শ দেওয়া হচ্ছে। কৃষকরা জানান, বাজারজাত ও সংরক্ষণে সহায়তা পেলে আরও বেশি লাভবান হবেন তারা। সমর ইসলাম, একুশে টেলিভিশন। আবারও নিচ্ছি বিরতি, বিরতির পর আরও থাকবেন। আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা নিপীড়ন মামলা শুনানিতে যাচ্ছেন অং সান সুচি। এশিয়ান গেমসের জন্য জাতীয় ফুটবল দলের অনুশীলন শুরু আজ।
শেষ করছি সকাল 9:21 সংবাদ। যাওয়ার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। সরকারের আশ্বাসে পরিবহন ধর্মঘট প্রত্যাহার, লাইসেন্স জটিলতা নিরসনের সময় বাড়ল জুন পর্যন্ত। সশস্ত্র বাহিনী দিবস আজ, শান্তিকালীন পদক পাচ্ছেন 14 জন। টিকাতুলির রাজধানী সুপার মার্কেটে আগুন, বিপুল পরিমাণ ক্ষয়ক্ষতি বলছেন ব্যবসায়ীরা। চালক ও গার্ডের গাফিলতিতে মন্দবাগের রেল দুর্ঘটনা বললেন মন্ত্রী, 3 তদন্ত কমিটির প্রতিবেদন। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 202 নম্বরে আর ভিজিট করুন একুশে-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/একুশে24online। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ বেলা 11:00। দেখার আমন্ত্রণ রইল একুশের সাথে থাকুন।